ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল সব ধরনের শুটিং, তবে শর্ত সাপেক্ষে শুরু হয়েছে। শুরুর পর থেকে পুরোদমে চলছে নাটক টেলিফিল্মের শুটিং। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাহফুজুর রহমান রচিত এবং এনেত শিপুল পরিচালিত নির্মিত হয়েছে নাটক গায়ে হলুদ। কমেডি ধাঁচের এই নাটকটি সাত পর্বের ঈদের দিন থেকে একটান সাতদিন প্রচারিত হবে মাই টিভিতে রাত 9:20। নাটকের গল্পে দেখা যাবে আজই বিয়ে করব এই অভিপ্রায়ে ঘর থেকে বেরিয়ে আসা গীতির কাছে সার্থকের একটাই শর্ত, বাসন হবে ভাওয়ালের গভীর বনে গাছের ডালে। চাঁদের আলোয় নববধূ শিশির সুক্ত মুখ দেখতে চায় সে। এক রাতেই ওরা বুঝে ফেলে বিশ্বব্যাপী সমস্যা সংকুল বন পর্বত শীর্ষ অরণ্য আর উত্থার সাগরে ছড়িয়ে থাকা ভয় মাখা আনন্দগুলোই বিশ্ব সেরা। বাবার অগাধ সম্পদের নরম বিছানায় গা এলিয়ে জীবনটা কাটিতে আর ভেতর কোনো সুখ নেই। তারা প্রতিজ্ঞা করে বাকি জীবনটা কাটাবে সাগরের অরণ্যে পাহাড়ে গিরিখাতে, আর এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ইভানা, তানভীর, সানিতা, সামান্তা, শামীম, নাজদিন, হায়দার আলী, আজম খান, এস এম মহসিন, শামীম ভিস্তি, জুলফিকার চঞ্চল ও মহসিন রনি এবং আরও অনেক।